হাই, ঈদ মুবারক। জানি অনেক লেট করে ফেলছি, আর আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং, বিকজ আমরা গ্রামের বাড়িতে যাবো, অর্থাৎ আমার দাদু বাড়ি নানু বাড়িতে যাবো, আর দেখাবো যে আমরা ঈদে গ্রামে গিয়ে কি কি করি। তো চলো, কি রে আমি এখনো যাই নেই, এবার চলো। দুরন্ত ঘূর্ণির এই লেগেছে পাক, এই দুনিয়া ঘুরে বন 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 বন, ছন্দে ছন্দে কত রং বদলায়। এখন প্রত্যেক বছর আমরা বাসে করেই দাদু বাড়িতে যাই, কিন্তু ভাবলাম এই বছর একটু অটোতে করে দাদু বাড়িতে যাই। এখন অটোতে যাওয়ার রিজন হলো একটু হাওয়া বাতাসও খাইলাম আর প্রকৃতিও দেখলাম, আর ওই যে ওইটা হলো পাটখ্যাত। আর যারা জানে না যে এই লম্বা জিনিসটা কি, এটা হচ্ছে সিগারেট, মানে গ্রামে এই টাইপের বড় সিগারেট পাওয়া যায়, যেটার ভিতরে ছোট ছোট সিগারেট বানানো হয় যেগুলো বাজারে পাওয়া যায়। অস্তাক ফিরে আমি তো এগুলো জীবনেও খাই না। আর এগুলো হচ্ছে পুষ্কুনি, মানে সবার বাসার সামনে একটা পুষ্কুনি থাকবেই, সরি পুষ্কুনি না মানে পুকুর। আর এই যে খোলা মেলা রাস্তা, কি রাস্তা ভাই, একটা গাড়ি নাই, মানুষ রাস্তা বানাইছে গাড়ি চালানোর জন্য, এখানে দেখি উল্টা মানুষই রাস্তা দিয়ে হাইটে বেড়ায়। এর থেকে ঢাকা হাজার গুণে ভালো, চারদিকে শুধু গাড়ি আর গাড়ি, মানে এত গাড়ি যে মানুষের পা ফেলানোর জায়গা নাই, দেখলে পরানটা জুড়ায় যায়। আর প্রতি 1 সেন্টিমিটার ভিতর 10টা গুলিস্থানের বাস থাকবেই, জ্যাম ছাড়া খুবই বোরিং লাগতেছে, মানে 1 কিলোমিটার যাইতে আমার 1 ঘন্টা সময় লাগতো, এখন 1 কিলোমিটার যাইতে আমার 1 মিনিটও সময় লাগে না। যাই হোক, ফাঁকা ফাঁকা রাস্তা, এখানে চাইলে কেউ শুয়ে থাকতে পারবে, আর উপরের দিকে তাকায় এরকম কৃষ্ণচূড়া ফুল দেখতে পারবে, তারপর মাঝে মাঝে এরকম জঙ্গলে যায় ভূত জিন পরীর সাথে গল্প করতে পারবে। বাপরে, এই জঙ্গলের ভিতর বাড়ি বানাইছে কেরা। যাই হোক, শৌখিন মানুষের কাজ কাম করতেই পারে। আর যত দূর চোখ যায় শুধু মাঠ আর মাঠ, ওই মাঠের ভিতর যদি একটা ছোট ঘর বানাইতে পারতাম। ওহ ওয়াও, ওই ভ্যান আর অটো রেস লাগাইছে, আরে ভ্যান হেরে গেছে। আর এই যে এটা লোকাল গ্রামের দৃশ্য যেটা আমি স্লো মোশনে ক্যাপচার করছি, আর এই যে আমাদের বাপ মার পছন্দের বাঙ্গিয়ে, তো ফ্রি দিলেও খাবো না। আর এইটা হইতেছে মাইটেল, মানে পুষ্কুনির আরেক ফর্ম মাইটেল, মানে গ্রাম তো সবুজ, এখানকার পানিও সবুজ, আর ইনার নামও সবুজ। এই যে একটা মাইটেল, ওই যে আর একটা মাইটেল, আর এই যে একটা বিশাল বড় পুষ্কুনি। ও জোস, নৌকা, আই উইশ এই নৌকায় করে আমরা একটা নদী ভ্রমণ দিতে পারতাম, যেমনটা দিতাম জার্নি বাই বোট প্যারাগ্রাফে। তারপর মাঠ ঘাট খাল বিল পুকুর দেখতে দেখতে চলে গেলাম নদীর উপরে, এরপর ভ্যানে উঠে বাতাস খাইতে লাগলাম, মানে বাংলাদেশে ভ্যানের থেকে অস্থির আর একটা গাড়ি আছে কিনা সন্দেহ। আর শহর থেকে গ্রামে আসলে মানুষ এরকম ভিডিও করবে, যেমনটা আমি করতেছি। বাপরে, এখানে চার চাকাও চলে, হালকা হয়ে গেলাম ভাই। এই যে আবার পাটখ্যাত, এই যে সরিষা খ্যাত, আর এই যে বাস যেটা আমি সবসময় খাই, মানে আমি খাই না, মানুষজন ভালোবাসে আমার খাওয়ায়। এখন আমরা ভালোই চলতেছিলাম, কিন্তু এই অটো আমাদের পিছ লাগা শুরু করে, মানে লিটারেলি রেস লাগা শুরু করে দিছে। বাট আমাদের ভ্যানওয়ালা মামাও তো কম না। কিরে ভাই, রেস করা বাদ দিয়ে উনি এখন। এরপর আমার পছন্দের কৃষ্ণচূড়া ফুলের দেখা পাইলাম, আর একটা ইউজলেস ব্রিজও দেখতে পাইলাম, মানে কোন মকলেস এই ব্রিজটা বানাইছে, যার কোনো আগা মাথাই নাই। তারপর নেমে ইটের রাস্তা দিয়ে হাঁটা শুরু করে দিলাম, আর গ্রামে এই টাইপের রাস্তাই বানানো। তারপর দেখলাম কিছু পিচ্ছি পাচ্চা চাঁদ রাতের প্রিপারেশন নিতেছে, আর শহর থেকে গ্রামে আসলে গ্রামের মানুষজন এমনে তাকায় মনে হয় যে কি না দেখে ফেলছে। যাই হোক, এই পিচ্ছিটা সেই লেভেলের ক্রিয়েটিভ, ফার্স্টেই গুড়া করা বারুদ ওর নিজের বানানো মেশিনের ভিতর ভরলো, তারপর ওর ভিতর একটা লোহা ভরলো, তারপর থরের মতো একটা বাড়ি মারলো, তারপর পুরো এলাকা টাইপে গেল, ও তো একাই পারমাণবিক বোম বানাতে পারে। কিন্তু আমার ছোটবেলার বেশিরভাগ সময় কাটছে এই কালীপট কার চকলেট বাজি ফাটায়, মানে ঈদ আসলে এগুলো কেনার জন্য পাগল হয়ে যেতাম। আর যেহেতু কেনাকাটা নিয়ে কথা হচ্ছে, সেহেতু নতুন একটা মার্কেট প্লেসের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই, সেটা হচ্ছে GLEB, গ্লেব। বুঝলাম না, ফোন কি নষ্ট হয়ে গেল নাকি এরকম করতেছে কেন? যাই হোক, আর গ্লেব হচ্ছে এমন একটা অনলাইন মার্কেট প্লেস যেখানকার সব প্রোডাক্ট গুলো চায়না থেকে ইম্পোর্ট করা হয়, আর আমি মাঝে মধ্যে নিজেও অর্ডার করি। আর এটা আর পাঁচটা মার্কেট প্লেসের মতো না, একটু ডিফারেন্ট, বিকজ এরা নিজেরা ইম্পোর্ট করে নিজেরাই সেল করে, মানে বাড়তি করে আর কোনো থার্ড ক্লাস সেলার এখানে ইনভলভ হয় না, যার জন্য কোয়ালিটি মেইনটেইন হয়, আবার অথেন্টিক প্রোডাক্টও পাওয়া যায়। এই যে যেমন আমার মশাই কামড় দিল, এই মশা মারার প্রোডাক্ট থেকে শুরু করে যত ধরনের মেল ক্লদিং প্রোডাক্টস, ফিমেল ক্লদিং প্রোডাক্টস, ফুটওয়্যার, অ্যাক্সেসরিজ, ব্যাগ, ফার্নিচার, দেন স্পোর্টস প্রোডাক্ট, জুয়েলারিজ, সানগ্লাসেস, আন্ডারওয়্যার, মানে আমি দেখতে দেখতে পুরো হারাই গেছি। আর আমিও কিছু টুকটাক জিনিসপত্র অর্ডার করলাম, আর এখান থেকে অর্ডার করাও একদমই ইজি, কুপন তো আছেই, আবার রেফার করে টাকা আর্নও করা যাবে, ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট অর্ডারও করা যাবে, আর ডেলিভারি তো 24 ঘন্টার ভিতরেই হয়ে যায়। আর সাপোজ আপনার যদি প্রোডাক্টটা ভালো না লাগে, তখন 7 দিনের ভিতরে আপনি রিটার্নও করতে পারবেন। আর এখানে লাইভ স্ট্রিমিং এরও অপশন আছে, মানে লাইভ দেখে প্রোডাক্টের কোয়ালিটি যাচাই বাছাই করে প্রোডাক্ট অর্ডারও করতে পারবেন। যাই হোক, মূল গল্পে ফেরত আসি। তারপর অসাধারণ কিছু ফুল দেখতে পারলাম, আমি জানি না কেন আমার এই ধরনের ফুল এত ভালো লাগে। আর এই যে আমার দাদু বাড়ি, এই ঘরগুলো প্রায় 1990 সালের দিকে করা, সরি ফর দিস কথা কলবালিশ, অ্যাকচুয়ালি আমার দাদা বাচ্চা থাকতে এইসব বাড়িঘর বানানো হয়েছিল। আর এটা হচ্ছে ঘরের ভিতরের দৃশ্য। আর সব থেকে প্যাথেটিক ব্যাপার হচ্ছে গ্রামের নেটওয়ার্ক, মানে নেটওয়ার্ক এতই বাজে যে ঈদ মুবারক মেসেজটা দিব মানুষজনদেরকে, সেটাও জানালার বাইরে ফোন বের করে মেসেজ দিতে হয়। বাট এখন একটা জিনিস খুবই ইন্টারেস্টিং হয়েছে, একটা র্যান্ডম গ্রুপে একজন লেখছে এই মুহূর্তে কি পাইলে খুশি হবা, আর সেখানে আমার পিচ্চি চাচা তো ভাই কমেন্ট করছে GF।
এই মুহূর্তে ওরা এখনো দুধের দাপ করে নাই ভাই, ও দিয়ে ফের কি বুঝলো এদিকে তোর জিয়াদ পালানোর বয়স হয়েছে এখন নাম করে দেয় আমু তোর তোর এই বয়সে কিসের জিয়াদ লাগবে তোর জিয়াদ পালার বয়স হয়েছে তো ঈদের দিন সবাই সকালবেলা দূর দূরান্ত থেকে নামাজ আসা শুরু করলো। এখন ঈদের নামাজ শুরু হয়ে গেল, কিন্তু সবাই একটু আতঙ্কে আসে যে কোন সময় বৃষ্টি না শুরু হয়ে যায়। মানে ঈদের দিন আমি জীবনেও ভালো ওয়েদার পাইনি, হয় কঠিন বৃষ্টি হয়েছে নাই কঠিন রোদ উঠছে। বাট আমি টেনশনে আসি যে তাকবীর দেওয়ার সময় আমি ভুলে রুকুতে না চলে যাই। গতবারের ঈদেও এরকম কাহিনী হয়েছে। আর নামাজ শেষে ঈদগাহ মাঠে একটা মেলার মতো বসে, সবাই কোলাকুলি করে, না হয় কেউ মুড়ি খায়, আর বাচ্চা কাচ্চাদের তো খেলনা কিনার হিড়িক লাগে। আর এই পিচি বাচ্চা গুলার পুরো দোকান দিয়ে দিলে ওদের স্বাদ মিটবে না, মানে ওদের এত খেলনার ডিমান্ড। আর এই টাইপের ছোট ঠেলাগাড়ি আমি ছোটবেলায় অনেক চালাইছি। আর এই গোল গোল বেলুন গুলো কিভাবে বানায় সেটার একটা দৃশ্য, ফার্স্টে পাম দিয়ে ফুলাইতে হবে, দেন এক মাথা থেকে আরেক মাথা নিতে, এই কি হইল এটা, ব্যাপার না আবার ট্রাই মারো, যাক এইবার উনি সফল হয়েছে। আর কোন বাচ্চার জন্য বেলুন উড়ে গেছে, আহারে এই পিচিটার বেলুন উড়ে গেছে, এখন বলতেছে আরেকটা কিনে দাও। আর এই যে সবুজ আর সমারা, যতদূর তাকাই খালি সবুজ আর সবুজ। আর কারা যেন ওই দূরে মাঠের ভিতরে ঘর বানাইছে, ব্যাপারগুলো কিন্তু অনেক সুন্দর। একটা বাড়ি থেকে আরেকটা বাড়ির দূরত্ব অনেক বেশি। তারপর দেখলাম ঈদের নামাজ শেষে সবাই কবরস্থানের দিকে যাচ্ছে, মানে যারা অলরেডি তাদের আত্মীয় স্বজনদেরকে হারাইছে, যেমন বাবা মা দাদা দাদি, এদের সবার জন্য দোয়া করতে, আর তাদের ভিতর আমিও একজন। এখন হঠাৎ করে তুমুল বেগে ঝড় শুরু হয়ে গেল, আর বলতে না বলতে একদম অন্ধকার হয়ে গেল। মানে বললাম না ঈদের দিন হয় সেই লেভেলের ঝড় হবে, নাইলে সেই লেভেলের খরা হবে। এখন যে যার মতো বাসার দিকে দৌড় মারতেছে, কিন্তু আমার এই ধরনের ওয়েদার খুব ভালোই লাগে। আর এরা তো ভাই অন্য লেভেলে আছে, মানে বাসায় যাওয়ার জন্য হিরিক পড়ে গেছে। ও বাবা গো দৌড়া। আর এই যে ঝড়ের কেলানি খায় আমার বিধ্বস্ত চেহারা। এরপর আমি উঠোনে বসে বৃষ্টি দেখতে থাকলাম, আর বৃষ্টি থামার তো কোনো নামই নাই, আর সময়ের সাথে বৃষ্টির বেগও বাড়তে লাগলো। এখন বৃষ্টির সময় টিনের বাসায় থাকার মজাই আলাদা, চালের উপর বৃষ্টির ফোঁটা পড়ে আর ঝমঝম আওয়াজ হয়, ভালোই লাগে। আর এইখানে তো একদম বন্যাই হয়ে গেছে। এখন বৃষ্টি ভালোই লাগে, কিন্তু সমস্যা হচ্ছে দুনিয়ার কাদা হয়ে যায়। যাই হোক বৃষ্টি থামছে, বাট এরা কারা, কোত্থেকে এলো? মানে ঈদের দিন কিছু পোলাপাইন ট্রাক একখান ভাড়া করে পুরো এলাকা ঘুরবেই। মানে এদের কাহিনী দেখে আমি হাসবো না কানবো? এতদিন ভোজপুরি গান বাজাইছে, এখন ডিজে বাহারুল। আরে অবজারে ভাই, যাই হোক ওদের কাজই মাস্তি করা, আর এলাকার বেশিরভাগ মানুষই বিরক্ত এদের কর্মকাণ্ড দেখতে দেখতে। আর আবার আমার পছন্দের কিছু কৃষ্ণচূড়া গাছ, কিন্তু এখানেও শান্তি নাই, আর একদল ডিজে বাহারুল চলে আসছে। ডিজে ফরহাদ দুবো বাহারুল, ডিজে ফরহাদ দুবো বাহারুল, ডিজে কেউ ভাই আমার মাইরে ফেলো। আর এই যে আরেক দল রেডি হইতেছে, আর যাদের বাজেট কম তারা নসিমনের উপর উঠে লাফাইতেছে, আর আমরা ভ্যানের উপর বসে লাফাইতেছি, আর ডিজে বাহারুল গানের ফিল নিতেছি। ডিজে ফরহাদ দুবো বাহারুল, ডিজে ফরহাদ দুবো। আর এই যে গ্রামের বাথরুম, মানে বাথরুম গুলো ঘর থেকে দূরে কিন্তু বাঁশঝাড়ের নিচে থাকবে। মানে গ্রামের মানুষজনদের আসলেই সাহস আছে, রাতের বেলা কে এই বাঁশঝাড়ের নিচে এসে বাথরুম করবে? আর ঝড়েও বাথরুম উড়াই নিয়ে গেছে। বাট মিনা কার্টুন দেখে সবাই স্বাস্থ্যসম্মত বাথরুম ইউজ করা শুরু করছে। আর এই যে ছোট ছোট রাজহাঁসের বাচ্চা, এগুলো আমার কাছে একদমই কিউট লাগতেছে না, আসলে আমার রাজহাঁস দেখলে খুব ভয় লাগে। আর এই যে পিচ্চি পাচ্চারা এসে সালামের জন্য দাঁড়াইছে, মানে বড় ভাই হয় জ্বালাই পড়ে গেছে একদম। আর ওরা এমন ভাবে দাঁড়াইছে মনে হইতেছে যে নেটওয়ার্কের সিগন্যাল। এই পিচ্চি তো সালামি পাবে বলে মহা খুশি, এও খুশি, ও তো আরো খুশি, ও লজ্জা পাইতেছে, আর ওটা তো আমি জীবনও দিব না। এখন সালামি দিব না বলে পোলাপান পিছন পিছন দৌড়ান শুরু করে দিচ্ছে, বাট শেষ পর্যন্ত রক্ষা পাইলাম না, ওদের সালামি দেওয়া লাগলোই। এখন যেহেতু আমার সালামি দিতেই হবে, সবাইকে পা ধরে তারপর সালাম করাবো, তারপরে টাকা দিব। তুমি সালাম করো, তুমি সালাম করো, আবার তুমিও সালাম করো, তুমি তো সালাম করবাই, ও বেশি ছোট দেখে ও 5 টাকা, আরে খুশি রে, ও 10 টাকা, ও 10 টাকা, দেখো ওর 10 টাকাতেও হবে না। ওই আমি কি চাকরি করি? সালামি দাও, সালামি না। আরে ভাইয়া বড় মানুষ, বড়টা বার করো, ছোটটা নেবো না, না এরা এটা চলবি না, বড়টা এটার পাশে কি আরেকটা শূন্য লাগে না? আরেকটা শূন্য দাও, আরেকটা না,
আমি মানতে পারতেছি না, আমার সালামি লাগবে সালামি। কিন্তু ওর সাথে আর পারলাম না, কড়া লেভেলের বার্গেনিং এর পরে ওরে আরো 50 টাকা দিলাম। এখন একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এই রাতের বেলা আমার চাচা দোভাই একটা মেয়েকে গান শোনা ইমপ্রেস করতেছে। একই হাকিকত তো একই ফাসানা হ্যায়, কুছ জানে আগর তো ইতনা কে তেরা দিওয়ানা হ্যায় রে মন মেরা। ও যে গান শুনাই শুনে ওর গার্লফ্রেন্ড আরো ভাইগে যাইবো গা। যাই হোক, আমি এই সব ভিডিও করে রাখছি, এখন ওর বাপরে খালি দেখাবো যে চাচু তোমার ছেলে বড় হয়ে গেছে, ওরে বিয়ে দাও। আর আমার চাচু আমার বলবে যে তুমি তো বংশের বড়, তোমার আগে বিয়ে দিই তারপর ওরে বিয়ে দিই, তারপর আমার বিয়ে হয়ে যাবে আর আপনার আমার বিয়ের দাওয়াত খাইতে আসবেন। আর ভিডিওটা শেষ করার আগে আমি দেখাই দিই গ্লেব থেকে আমি কি কি অর্ডার করছিলাম। এই যে একটা থরের হ্যামার, আসলে হ্যামার না, এটার ভিতর ছিল একটা কিউট ছাতা যেটা একদমই অন্যরকম, আর বৃষ্টির দিনে এটা আমার অনেক দরকার ছিল। যাই হোক, একটু ভাব নিলাম, তারপর ডিসকাউন্ট একটা হেয়ার ড্রায়ারও অর্ডার করছিলাম, আর ভবিষ্যৎ বউয়ের জন্য আগে ভাগে একটা কাপল রিং অর্ডার করছিলাম। ভবিষ্যৎ বউ আসবে না কবে, যাই হোক নিজের সাথে নিজেরই এঙ্গেজমেন্ট করাই দিলাম। আর এই যে একটা ইউনিক কলম, এই কলম যে কিনবে সে পড়ালেখা বাদ দিয়ে এটার সাথেই খেলবে, পড়তে বসে এমন ঘুরান ঘুরাইছি হই বেটা, পোকা মোকা চলে আসে। আবার এর সাথে লাইটও আছে, মনে কর ডিস্কো কলম এটা, আর ঘরের লাইট অফ করে দিলে তো। এরপর একটা মসকিউটো রিপেলেন্ট স্প্রে যেটা আমি শার্টে মারলাম, আজকে আমার আর মশাই কামড়াবে না। এটার স্মেলটাও সুন্দর। আর এই যে একটা স্যাভেজ চশমা, আর বৃষ্টির দিনে জুতাকে কাদা থেকে বাঁচানোর জন্য জুতার প্রোটেকশন, আমার জুতা পরা লাগবে না, এটা পরেই হাঁটবো আমি, মানে খালি পায়ে হাঁটার একটা ফিল নিব আসলে, বেশ ভালোই কমফোর্টেবল। আর সবকিছু আমি গ্লেব থেকে অর্ডার করছি, এখানে এরকম বেশ ইউনিক অথবা নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট পাওয়া যাবে। গ্লেব অ্যাপটা অ্যাপল স্টোর এবং প্লে স্টোরে পাওয়া যাবে, আমি ডিসক্রিপশনেও লিঙ্ক দিয়ে দিব, আপনারা ডাউনলোড করতে পারেন। থ্যাংক ইউ।